রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা? ভাই এর উত্তর হলো, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থা হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলো দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন? মায়েরা, আমার সারা বছর, আমার সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল আরো বেশি হয়। বিশেষ করে রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সায়েম ব্যক্তি, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হলেন আস-সায়েম হাত্তা ইফতির, কোন কোন বর্ণনা আছে হিনা ইফতির। রোজাদার ব্যক্তি দিনভর রোজা দোয়া করলে তার দোয়া কবুল হয়, হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে, মা বোনরা গৃহস্থলী কাজের ফাঁকে, এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন, আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো। সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোন কোন বর্ণনা মতে দোয়া কবুল হয়। আমরা ভোর রাতে সারি খেতে উঠি, সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময়, রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি। তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।